नमस्कार बंधुरा, आमादेर ए छोट्ट चैनेले आपनादेर सकल के स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज आबार निये चले एसेछि एकटी नतून रेसिपि निये। आजके रेसिपि होलो हरियाली मुग। आमी ए ग्रीन मुग अनेकक्षण धरे भिजिए रेखेछिलाम, प्राय आध घंटा धरे, আর একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন এইভাবে আমি সেদ্ধ করেছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে আদা, রসুন, লঙ্কা আর একটু লেবু নিয়েছি। এখানে একটা গাজর গ্রেট করে নিয়েছি এইটা দিয়ে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দেখতেও একটু ভালো লাগে। তো আমি গ্রেট করে নিয়েছি। এবারে প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে প্যানে ভুলিয়ে নিয়েছি। এবারে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম প্যানে। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি রসুনগুলো দিয়ে দিলাম, কুচো রসুন ও তার সাথে আদা কুচো দিয়ে দিলাম। এবারে এই আদা আর রসুন কুচো একটু ভাজলাম, লাল লাল করেই একটু ভাজব। একটা সুন্দর রসুন আর আদার গন্ধ বেরোবে। তারপরে আমি এই লঙ্কা দিয়ে দিলাম, কুচো লঙ্কা। এটাকেও আমি খুব ভালো করে ভাজব, একটু লাল হবে, তারপরে অন্যান্য উপকরণগুলো দেব। আমি হিং দিতে ভুলে গেছিলাম, তাই এখনই হিং দিয়ে দিলাম। হিংটা একটু ভাজার পরে এই আদা রসুন আর লঙ্কার সাথে মিশিয়ে নেব, মিশিয়ে আবার ভাজব। দেখুন আমার আদা আর রসুনটা একটু লাল লালও হয়ে গেছে, ভালোই কালার হয়েছে। এই মুহূর্তে আমি পেঁয়াজ কুচো দিয়ে দেব। তারপরে আবার আমি ভাজতে শুরু করলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, তারপরে অন্যান্য উপকরণগুলো আস্তে আস্তে আমি দেব। এই মুহূর্তে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ হোক। আমি বাজার থেকে এই তরতাজা পালং শাক নিয়ে এসেছি, তাই পালং শাকগুলো আমি কুচু কুচু করে কেটে ডাঁট সহ আমি এটা একটু পেস্ট করে নেব। এবারে আমি একটি বাটিতে একটু হলুদ নিলাম, একটু ধনে গুঁড়ো,
ধনে গুঁড়োটা একটু বেশি করে নিয়েছি, আর একটু জিরে গুঁড়ো, গরম মশলা আর লঙ্কার গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে রেখে দিলাম মশলাটা। এদিকে আমার পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভালোই ভাজা হয়েছে, লাল লালও হয়েছে। একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আদা রসুন লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমার গাজরটাও একটু ভাজা হয়েছে। এখন আমি ওই মশলাগুলো আমি দিয়ে দিলাম, এবারে এইগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম, এবারে মশলাটা মশলা বাটিতে একটু জল দিয়ে সেই জলটা আমি এতে দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো করে ফ্রাই হয়। এই মুহূর্তে আমি একটু চিনি দিলাম, অবশ্যই স্বাদ অনুযায়ী চিনি দেবেন আপনাদের, আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিলাম, আর এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে আমি ওই পালং শাক পেস্টটা আমি দিয়ে দিলাম মশলাতে, মশলা ভাজা হয়ে যাওয়ার পরে ভালো করে। এবারে ভালো করে আমি ওই মশলার সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে আমি এটা কিছুক্ষণ হতে দেব। পালং শাক থেকে অনেক জল বেরোবে, আর একটুখানি আমি জল দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকা তুলে দেখলাম জল অনেকটা শুকিয়ে গেছে। এই মুহূর্তে আমি পাশে থাকা সেদ্ধ মুগটা আমি এতে দিয়ে দিলাম। আমি সেভাবে গ্রেভি রাখবো না, খুব কম গ্রেভি রাখবো, তাই আমি আর এক্সট্রা করে কোনো জল দিলাম না, এই যা জল আছে এতেই হয়ে যাবে। এবারে পালংয়ের সাথে মুগটা খুব ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খোলার পরে দেখলাম ভালোভাবেই মিশে গেছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবারে এই মুহূর্তে আমি একটুখানি চেখে নেব, কারণ নুন মিষ্টি ঠিক হয়েছে কি না দেখে নিলে ভালো হয়, তাই আমি একটু চেখে নিচ্ছি। আর কিচ্ছু লাগবে না, নুন মিষ্টি সব ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে। এবারে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, আপনারা দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবারে ভালো করে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দিয়েছি, আর একটুও ফোটাবো না। আমার কাছে সেরকম কিছু ছিল না বলে আমি এই হাতাতেই একটু তেল নিলাম, আর একটু রসুন কুচো দিয়ে দিলাম। তেলটা খুব
কম হয়ে গেছে, তাই আর একটুখানি তেল দিয়ে দেব। এবারে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপরে এই তরকার জন্য, এটা যেহেতু বানাচ্ছি, আমি ভালো করে ভেজে নেব রসুনটা আর লঙ্কার গুঁড়োর, যাতে কালারটা খুব সুন্দর আসে, ভালো করে ভেজে নেব। আমি একটু কালো সর্ষে দিয়ে দেব, এটাও ভালো করে ভেজে। দেখুন খুব সুন্দর কালার এসেছে, আমার তরকা রেডি। এবারে আমি এর উপরে দিয়ে দিলাম, দেখুন খুব সুন্দর কালার হয়েছে, আমার হরিয়ালি মুখ একদম রেডি। রুটি, পরোটা, লুচি সবার সাথে খুব সুন্দর লাগবে এটা। অবশ্যই জানাবেন কেমন লাগলো, বাড়িতেও ট্রাই করবেন, আর একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, টাটা।